দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, বর্তমান অবৈধ সরকার আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশ করার অধিকারও কেড়ে নিয়েছে, পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে, তারা সরাসরি গুলি করছে, এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে। অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। দেশবাসী অশান্তি ও কষ্টে থাকলে তাদের কিছু যায় আসে না। আওয়ামী লীগ অতীতে রাজনীতি ধ্বংস করেছিল, বর্তমান মনুষ্যত্ব ও দেশ ধ্বংস করে দিয়েছে, তাই বলছি যত শিগগিরই সম্ভব ক্ষমতা থেকে পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন। অন্যদিকে জাতীয়তাবাদী সমমানা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ 25টির বেশি আসন পাবে না, সে কারণে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় আওয়ামী লীগ। এছাড়া 12 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, অবিলম্বে বর্তমান সরকারকে বিদায় নিতে হবে, তাছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংবিধানের আলোকে বিরোধীদের যে কোনো শর্ত মেনে নিতে প্রস্তুত রয়েছে সরকার।